হামাসকে নির্মূলে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 24 ঘন্টায় ইসরায়েলের বিমান হামলায় প্রাণ গেছে 324 ফিলিস্তিনের। এ নিয়ে 8 দিনে 724 শিশু সহ 2215 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ফিলিস্তিনির সংখ্যা 8,500-এর বেশি। সংঘাতে 1,300 ইসরায়েলি নিহত এবং আহত 3,400 জন। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইসরায়েল হামাসের সংঘাত। গাজায় হামাসকে নির্মূলে শনিবার স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় কালো ধোঁয়ায় ছেয়ে যায় গাজার আকাশ। বিভিন্ন এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণ ও গুলির শব্দে। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় ইসরায়েলের পাল্টা হামলা মাত্র শুরু হয়েছে। শত্রুদের চালানো নৃশংসতা আমরা ভুলব না, তারা ক্ষমা পাবে না। শত্রুরা এরই মধ্যে মূল্য দিতে শুরু করেছে, তবে এটা কেবল শুরু। ইসরায়েলে আরও অস্ত্র আছে, হামাসকে ধ্বংস করে বিজয় আনব। এর আগে শুক্রবার গাজার উত্তরাঞ্চলে বাসিন্দাদের এলাকা ছাড়তে 24 ঘন্টা সময় বেঁধে দেয় ইসরায়েল, তবে থেমে থাকেনি বিমান হামলা। বিমান হামলায় হামাসের বিমান বাহিনীর প্রধান মুরাদ আবু মুরাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গাজা থেকে হামাসের জিম্মি করে রাখা অনেকের মরদেহ উদ্ধারের কথাও জানিয়েছে তারা। গাজায় ইসরায়েলের হামলায় 1,300-এর বেশি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় 20 লাখ ফিলিস্তিনি বিশুদ্ধ খাবার পানির সংকটে রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। গাজা ছাড়াও পশ্চিম তীরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেমের কাছে কালান্দিয়া শরণার্থী শিবিরের আশেপাশেও অভিযান চালিয়েছে তারা। এদিকে গাজা ইস্যুতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে খসড়া প্রস্তাব দেয় রাশিয়া। এতে জিম্মিদের মুক্তি, গাজায় মানবিক সহায়তা প্রবেশ এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। তাহমিদ আপ্রার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।